আর নয় গ্যাসের চিন্তা, এসে গেছে জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোঁয়া ও কালিবিহীন লাকড়ির চুলা, অল্প লাকড়ি দিয়েই জ্বলে আগুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি লাকড়ির চুলার ভিডিও। দেখতেই পাচ্ছেন আমাদের চুলাগুলো ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন কুরিয়ারের গাড়ি আসলেই আমরা চুলাগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য পাঠিয়ে দেব। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এইভাবে হোম ডেলিভারি নিতে পারবেন। এইভাবে কার্টুন করে আমরা চুলাগুলোকে দিয়ে থাকি। এছাড়াও কিন্তু বড় চুলাগুলোকে কিন্তু আমরা এইভাবে প্যাকিং করে দিয়ে থাকি। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই চুলাটি কিন্তু 12 ইঞ্চি সাইজের একটি চুলা, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই চুলাটি মূলত মাঝারো ফ্যামিলির একটি চুলা, যাদের ফ্যামিলিতে 7-8 জন লোক থাকে তাদের জন্য এই চুলাটা মূলত। দেখতে পাচ্ছেন এটার সাইড দিয়ে কিন্তু বড় বড় লাকড়ির টুকরা কিন্তু আপনারা দিতে পারবেন, সুন্দর একটি ব্যবস্থা করা আছে। এছাড়াও কিন্তু আপনারা রেগুলেটরের মাধ্যমে কিন্তু আমাদের এই চুলাটাকে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন। এবং যখন ছাইটা ভরে যাবে ছাই দিয়ে, তখন কিন্তু বার্নারটা উঠিয়ে ছাইটা কিন্তু ফেলে দিয়ে আবার বসিয়ে দিতে পারবেন। খুবই একটা ইজি ব্যাপার এবং খুব সহজেই আপনারা এই চুলাটিকে ব্যবহার করতে পারবেন। বাসা বাড়িতে মাত্র 300 টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন আমাদের এই চুলায়। এছাড়াও হোটেল, রেস্টুরেন্ট, মাদ্রাসা ও মিষ্টির দোকানে কিন্তু 75% কিন্তু জ্বালানি সাশ্রয় হবে আপনার, এবং লাখ লাখ হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে হোটেল, রেস্টুরেন্ট, মাদ্রাসা ও মিষ্টির দোকানে। তো আমাদের কাছে কিন্তু বাসা বাড়ি এবং হোটেল, রেস্টুরেন্ট, মাদ্রাসা, মিষ্টির দোকানের জন্য কিন্তু সব সাইজের সব মডেলের চুলাই কিন্তু পেয়ে যাবেন। অর্ডারের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা আমাদের এই বিভিন্ন ভিডিও দেওয়া আছে, বিভিন্ন ভিডিও দেখলেই কিন্তু আপনারা আরও বিভিন্ন চুলার সম্বন্ধে আপনাদের জানতে পারবেন আপনারা। তো এইভাবে আমরা আসলে কুরিয়ারে দিয়ে থাকি। তো অর্ডারের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।